बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবুল কালাম আজাদ পিসিবিএ সিনিয়র সহকারী শিক্ষা এর কাশিমপুর আরএম উচ্চ বিদ্যালয় মুরাদনগর কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো। আমি আল্লাহর আশ্বাসমতে ভালো আছি। এখন আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করব। প্রথমে জানব বল কাকে বলে। বল কাকে বলে, হোয়াট ইজ ফোর্স, বল কি, বল কাকে বলে। যা স্থির বস্তুকে গতিশীল করে কিংবা করার চেষ্টা করে, যা স্থির বস্তুকে গতিশীল করে কিংবা করতে চায় এবং গতিশীল বস্তু গতি পরিবর্তন করে কিংবা করতে চায় তাহাই বল বা তাকেই বল বলে। যা স্থির বস্তুকে বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তু গতিশীল বস্তু গতি পরিবর্তন গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। এখন জানব বলের এককের নাম কি। বলের এককের নাম কি। বলের এককের নাম নিউটন। একে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। এখন জড়তা কাকে বলে, জড়তা নিয়ে আলোচনা করব। বস্তু যে অবস্থা আছে চিরকাল সে অবস্থা থাকতে পাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। জড়তা কাকে বলে, বস্তু যে অবস্থা আছে বস্তু যে অবস্থা আছে
চিরকাল সে অবস্থা থাকতে চাওয়ার যে বস্তু যে অবস্থা আছে চিরকাল সে অবস্থা চিরকাল সে অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা সে অবস্থা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে সবাই লক্ষ্য করা জড়তা কাকে বলে বস্তু যে অবস্থা আছে চিরকাল সেই অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা এখন জানব জড়তা কত প্রকার ও কি কি জড়তা দুই প্রকার জড়তা দুই প্রকার স্থিতি জড়তা দুই নম্বর গতি জড়তা স্থিতি জড়তা এবং গতি জড়তা এখন জানব গতি বিষয়ক নিউটনের তিনটি সূত্র গতি বিষয়ক নিউটনের তিনটি সূত্র প্রশ্নটা থাকবে এভাবে গতি বিষয়ক নিউটনের তিনটি সূত্র বিবৃতি কর গতি বিষয়ক গতি বিষয়ক নিউটনের প্রথম সূত্র বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে বাহ্যিক বল প্রয়োগ না করলে বা বাহির থেকে বল প্রয়োগ না করলে একই কথা বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল বস্তু সুষমকরণে গতিশীল বস্তু সুষমকরণে সরল পথে চলতে থাকে
দ্বিতীয় সূত্রটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বল যেদিকে ক্রিয়া করে বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে তৃতীয় সূত্রটি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ারই প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তাইলে নিউটনের গতি বিষয়ক তিনটা সূত্র প্রথম সূত্রে নিউটন কি বলেছেন বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম ত্বরণে সরল পথে চলতে থাকবে দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয় বা তৃতীয় সূত্রটি হল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া এখন ভরবেগ কাকে বলে ভরবেগ নিয়ে আলোচনা করব বস্তুর ভর ও বেগের গুণফলই হল ভরবেগ ভরবেগ কাকে বলে ভরবেগ কাকে বলে ভরবেগের এক মাত্রা সমীকরণ ভরবেগ কাকে বলে ভরবেগের একক ও মাত্রা সমীকরণ বস্তুর ভর ও বেগের গুণফলই হল বস্তুর ভর বস্তুর ভর ও বেগের গুণফলই হল ভরবেগটি তাহলে শোনো সবাই বস্তুর ভর ও বেগের গুণফলই হল ভরবেগ
ভর যেহেতু ভরবেগ ভর এবং বেগের গুণফল তাহলে ভরবেগের একক হবে ভর ও বেগের এককই হবে ভরবেগের একক আমরা জানি ভরের একক কেজি ভরের একক কেজি বা কিলোগ্রাম বেগের একক এম এস ইনভার্স ওয়ান সুতরাং ভরবেগের একক হবে ভরবেগের একক হবে কেজি এম এস ইনভার্স ওয়ান এখন ভরবেগের মাত্রা সমীকরণ ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয় ভরবেগের মাত্রা সমীকরণ মাত্রা সমীকরণ এম এল ভরবেগের মাত্রা সমীকরণ এম এল টি ইনভার্স এখন বল সমান ভর ইনটু ত্বরণ অর্থাৎ এফ সমান এম এল সম্পর্কটি প্রমাণ কর বলের সাথে ভর উত্তরণের সম্পর্ক অথবা প্রমাণ করতে হবে যে এফ সমান এম এল প্রমাণ কর যে এফ সমান এম এল অর্থাৎ বল সমান ভর ইনটু ত্বরণ এফ সমান এম এল অর্থাৎ বল সমান ভর ইনটু ত্বরণ তার মানে ভরকে ত্বরণ দ্বারা গুণ করলে বল পাওয়া যায় ধরি এম বল বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগে প্রমাণ ধরি এম বল বিশিষ্ট এম বল বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগে চলছে ধরি এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগে চলছে এখন এফ ধ্রুব বল এখন এফ ধ্রুব বল এখন এফ ধ্রুব বল বস্তুর উপর কি সময় ধরে বেগের অভিমুখে ক্রিয়া করল কি সময় ধরে বেগের
অভিমুখে ক্রিয়া করে। বেগের অভিমুখে ক্রিয়া করে দড়ি বল প্রয়োগের ফলে বস্তুর বেগ দড়ি বল প্রয়োগের ফলে বল প্রয়োগের ফলে বস্তুর বেগ ইউ হতে বস্তুর বেগ ইউ হতে পরিবর্তিত হয়ে ইউ হতে পরিবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে ভি হল দড়ি বল প্রয়োগের ফলে বস্তুর বেগ ইউ হতে পরিবর্তিত হয়ে ভি হল। সুতরাং বস্তুটির আদি গর্বে বস্তুটি আদি গর্বে আদি গর্বে আদি ভর বর্ষে এম আদি ব্যক্তি তাহলে আদি বর্গের পাবে এম ই। সুতরাং বস্তুটি শেষ বর্গে শেষ বর্গে ভর ইন্টু শেষ ব্যাগ অর্থাৎ এম ডি শেষ বর্গে এম ভি। কি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন কি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ। সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি সমাধান করতে হবে। এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখন লব থেকে এম কমন নেওয়া যায়, যদি এম কমন নেই পাওয়া যাবে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি সমান এম ভি মাইনাস ইউ বাই টি সমান এস। যেহেতু এস সমান ভি মাইনাস ইউ বাই টি তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে গতির দ্বিতীয় সূত্র অনুসারে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার থেকে আমরা লিখতে পারি এম এল। ভরবেগের পরিবর্তনের হার থেকে লিখতে পারি এম এল, অর্থাৎ এম এল প্রপোর্শনাল এফ বা এম এর সমান কে একটি সমানুপাতিক ধ্রুবক, কে একটি সমানুপাতিক ধ্রুবক। বলের একক নির্ধারণের জন্য নিউটন কে সমান গণ ধরে, বলের একক নির্ধারণের জন্য নিউটন কে সমান ওয়ান ধরে, বলের একক নির্ধারণের জন্য নিউটন কে সমান ওয়ান ধরে। বলের এককে বলা হয় নিউটন ক্যাপিটাল এন। বলের এককে বলা হয় নিউটন ক্যাপিটাল এন। বলের এককে বলা হয় ক্যাপিটাল নিউটন, যাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। যে পরিমাণ বল একটি বয়ের কোন বস্তুর উপর ক্রিয়া করে, যে পরিমাণ বল একটি বয়ের কোন বস্তুর উপর ক্রিয়া করে, 1 MSN/2 তরল সৃষ্টি করে, যে পরিমাণ বল ১ কেজি ভরে কোন বস্তুর উপর ক্রিয়া করে, বস্তুর উপর ক্রিয়া করে, ১ MSN/2 তরল সৃষ্টি করে, যে পরিমাণ বল একটি বলের কোন বস্তুর উপর ক্রিয়া করে, 1 MSN/2 তরল সৃষ্টি করে, তাকে 1 নিউটন বলে। ভর সুতরাং ভর MK/kg MSN/2
ড্যাশিং বাস টু এবং অ্যাপকেয়ার নিউটন দ্বারা প্রকাশ করলেন সমীকরণ থেকে পাওয়া যায় বাড়ির কাজ করলে সবাই ভালো থাকা সুস্থ থাকা সবাইকে ধন্যবাদ।